কাল শুভ অক্ষয় তৃতীয়া। আগামীকাল রবিবার 1427 সালের শুভ অক্ষয় তৃতীয়া। শুভক্ষণ শুরু হচ্ছে সকাল 5:50 এবং এটি স্থায়ী হচ্ছে দুপুর 1:23 পর্যন্ত। আর এই সময়ের মধ্যে আপনি যদি আপনার যে কোনো ক্রিয়াকে অক্ষয় করে রাখতে চান, অতি অবশ্যই একটি সংকল্প নিন। অনেকে তার শাখা সিঁদুরকে স্থায়ী করে রাখতে চায়, অনেকে তার ব্যবসার উন্নতি করতে চায়, অনেকে পড়াশোনার উন্নতি করতে চায়। যে যে বিষয়টিতে অগ্রগতি করতে চাইছেন, অতি অবশ্যই সেইটি আপনি আপনার ইষ্ট দেবতার কাছে দান করুন, সংকল্প করুন, মা লক্ষ্মী বিষ্ণুদেবের কাছে দান করুন, তাহলে অতি অবশ্যই সুফল আপনার মিলবে। আমি বলবো অক্ষয় তৃতীয়ার দিন সকাল সকাল স্নান করে, নতুন শুদ্ধ বস্ত্র পরিধান করে, শুদ্ধ মনে আপনি যে জিনিসটি নিয়ে আগামী দিন এগোতে চাইছেন সেই বিষয়ে সংকল্প করে একটি পূজা করুন। মা লক্ষ্মী বিষ্ণুদেব গণপতি গণেশকে পুজো করুন এবং আপনার মনস্কামনাটি জানান। অতি অবশ্যই আপনার মনস্কামনা অক্ষয় হয়ে থাকবে, কারণ অক্ষয় তৃতীয়ার নিয়মই হচ্ছে এটা, যে জিনিসটি করবেন এই দিন সেটি সারা বছর সারা জীবনের জন্য আপনার কাছে অক্ষয় হয়ে থাকবে। তাই তো, যে যে জিনিসটি করতে চাইছেন, কেউ বিবাহ, কেউ অন্নপ্রাশন, কেউ বাস্তু নির্মাণ, ব্যবসার উন্নতি, চাকরির উন্নতি, পড়াশোনার উন্নতি, বা রোগগ্রস্ত স্বামীকে বাঁচানোর জন্য সিঁদুরকে অক্ষয় করে রাখা, যে যেটাই করতে চাইছেন অতি অবশ্যই এই দিন সেই সংকল্প নিন এবং বিশেষ করে পূজা করুন। একটি শুদ্ধ গা ঘের প্রদীপ জ্বালিয়ে দিন, প্রসাদ বিতরণ করুন, পারলে গরিব দুঃখীকে কয়েকটি মূল্য মুদ্রা দান করুন, সুফল পাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। নমস্কার।